আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ক্রিপ্টোকারেন্সির মূল্য ওঠানামা করে কেন। এই বিষয়টা জানার পর আপনি অনেক দিক দিয়ে উপকৃত হবেন। ক্রিপ্টোকারেন্সির মূল্য ওঠানামা কেন করে এই বিষয়টা যদি আপনি ফুল ডিটেলস আকারে বুঝতে পারেন তাহলে আমি আশাবাদী আপনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনেক ভালো প্রফিট করতে পারবেন। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিও স্কিপ না করেই দেখতে থাকুন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন। এই চ্যানেলে অবশ্যই সবাই জয়েন করে নেবেন, বিকজ অফ এই চ্যানেলে আমি আপনাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন আপডেট এবং সিগনাল প্রোভাইড করে থাকি, যেখান থেকে আপনারা হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। এবং এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। সো ফ্রেন্ডস, চলুন তাহলে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। ক্রিপ্টোকারেন্সির প্রাইস ওঠানামা বলতে বিটকয়েন মনে করেন গত বছর 2020 সালে অলমোস্ট 9-10 হাজার ডলারে একটা বিটকয়েন বা তারও কম ডলারে একটা বিটকয়েন কেনা পাওয়া যেত, কিন্তু বর্তমান মূল্য 43 হাজার ডলারে রয়েছে বিটকয়েন। সো ধরা যাক 10 হাজার ডলারে রয়েছিল গত বছরে, কিন্তু এখন প্রাইস 43 হাজার ডলার হলে অলমোস্ট 33 হাজার ডলার প্রাইস আপ হয়েছে। সো এটাকেই আমি হচ্ছে বিটকয়েন অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির প্রাইস ওঠানামা বোঝাতে চাচ্ছি। সো আমি যদি একটু নিচে আসি তাহলে দেখতে পাবো কার্ডানো, বাইন্যান্স কয়েন এবং অন্যান্য কয়েন আছে। তার মধ্যে যদি আমরা কার্ডানো টোকেনটাকে দেখি তাহলে বর্তমান মূল্য সেটা $2.09 এবং তার অল টাইম লো হাই যদি আমরা দেখি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অল টাইম হাই হলো $3.10 এবং অল টাইম লো হলো $0.01। অর্থাৎ আমি যদি টাকায় কনভার্ট করি তাহলে দেখতে পাবো অল টাইম হাই হলো 280 টাকা অ্যারাউন্ড এবং অল টাইম লো হলো অ্যারাউন্ড 1 টাকা। সো এখন বর্তমান প্রাইস যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পাবেন $2.09 রয়েছে। তাহলে আমরা যদি এটাকে ডলার রেট 90 টাকা করে ধরি এবং হচ্ছে হিসাব করে দেখি তাহলে দেখতে পাবো যে 190 টাকাতে রয়েছে। সো আমি যদি একটা ক্যালকুলেটর করি তাহলে দেখতে পাবো অল টাইম হাই থেকে অল টাইম লো অলমোস্ট অনেক গুণ কম রয়েছে এবং বর্তমান মূল্য এবং অল টাইম হাই যদি আমি হিসাব করে দেখি তাহলে দেখতে পাবো অলমোস্ট 100 টাকার চেয়েও অ্যারাউন্ড 100 টাকা কম রয়েছে। সো এটাকে আমি মূলত ক্রিপ্টোকারেন্সির প্রাইস ওঠানামা বোঝাতে চাচ্ছি। সো এরকম এতটুকু এত গুণ প্রাইস উপরে যাওয়া এবং এত টাকা কমে নিয়েছে চলে আসাকে কীভাবে আমরা বুঝতে পাবো এই প্রাইস ওঠানামা কীভাবে হয় এবং কতটুকু উঠতে পারে এবং উঠবে কখন তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সো এই বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আশা করি আপনারা এখান থেকে প্রফিট গেইন আপ করতে পারবেন। প্রফিট গেইন আপ বলতে আমি এটাকে বোঝানোর চেষ্টা করতেছি যখন এই টোকেন বা এই কয়েনটা এই আপডেটগুলো আপনারা দেখতে পাবেন তখন হচ্ছে আপনারা চাইলে এই টোকেন বা এই কয়েনটা কিনে রাখতে পারেন ভবিষ্যতের জন্য। তখন আপনারা যখন ফার্ম করবে তখন আপনারা সেল দিয়ে প্রফিট গেইন আপ করতে পারেন। সো আমরা মূলত ট্রেডিং করে থাকি প্রফিট করার জন্য। সো আমরা যদি এই রুলসটা জেনে নিতে পারি তাহলে দেখতে পাবো যে আমরা এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করে নিতে পারতেছি লং টার্মের জন্য। ভালো পরিমাণ ফার্ম করার জন্য টোকেনের এবং কয়েনের যেই বলেন না কেন এক কথা বলতে গেলে ক্রিপ্টোকারেন্সির প্রাইস উপরে যাওয়ার জন্য নিউজেই এনাফ। অর্থাৎ নিউজ ভিত্তিক প্রাইস বেশি হাই অথবা বেশি পরিমাণ ফার্ম করে থাকে। ধরেন একটা টোকেন বর্তমান মূল্য 1 টাকা রয়েছে এবং এই টোকেনটার ভালো ভালো নিউজ হচ্ছে সামনের দিনগুলোতে রয়েছে, সেই টোকেনটা 100 টাকাতে যেতে বেশি দূর রাখবে না। কিন্তু আমরা এখানে দেখতে পাই যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অর্থাৎ নিউজ অ্যানালাইসিসকে আমরা এক কথা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে পারি। এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পাশাপাশি আমরা বেশিরভাগই টেকনিক্যাল অ্যানালাইসিসকে প্রাধান্য দিয়ে থাকি। সো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস মূলত পুরনো দিনের অর্থাৎ আগের দিনের প্রাইস প্রেডিকশনকে আমরা প্রেডিক্ট করে ভবিষ্যতে কী হতে পারে সেটা বলে থাকি। কিন্তু এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে নিউজ হলো ভবিষ্যতে কোন কোন নিউজ এই প্রজেক্টের উপরে আসতেছে এবং এই প্রজেক্টে কতটুকু পরিমাণ হাইপ হতে পারে এবং ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে কতটুকু পরিমাণ ব্যবধান ক্রিয়েট হতে পারে। অর্থাৎ ডিমান্ড যদি বেড়ে যায় সাপ্লাই থেকে তখন হচ্ছে টোকেন বা কয়েনের প্রাইস অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির প্রাইস উপরে যেতে থাকে। সো এই ব্যবধানটা
কখন ক্রিয়েট হতে পারে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অনায়াসে এই টোকেন বা এই ক্রিপ্টোকারেন্সিতে আমরা ইনভেস্টমেন্ট করে প্রফিট গেইন আপ করতে পারি। সো আমরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, অর্থাৎ আমি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি যে কখন প্রাইসটা হিউজ পরিমাণ পাম্প করে। সো নিউজগুলো থেকে যদি আমি বলতে চাই তাহলে প্রথমত লিস্টিং অ্যানাউন্সমেন্ট কে প্রাধান্য দেওয়া যাবে না। প্রথমত আমাদেরকে কোনো টোকেন অথবা কয়েন অর্থাৎ এক কথা বলতে গেলে ক্রিপ্টোকারেন্সির মধ্যে ইনভেস্টমেন্ট করতে হলে ওই ক্রিপ্টোকারেন্সিটা আমরা কীভাবে ইউজ করতে পারি অর্থাৎ তার সার্ভিস কী সব কিছু আমাদেরকে বুঝতে হবে। যেমন ধরেন আমি যদি একটা টোকেনের উদাহরণ দিয়ে থাকি তাহলে সাপোজ বিটকয়েনের উদাহরণটা দিই, যেহেতু বিটকয়েন আপনারা সকলে ছিলেন তাহলে বিটকয়েনের মাধ্যমে আমরা কী কী করতে পারি। বিটকয়েনের মাধ্যমে আমরা পেমেন্ট মাধ্যম হিসেবে ইউজ করতে পারি, ধরেন আমরা কারো কাছ থেকে কোনো কিছু নিলাম ওইটার ভিত্তিতে আমরা বিটকয়েনকে পেমেন্ট করতে পারি, এবং বিভিন্ন কোম্পানি আছে যারা বিটকয়েনকে সাপোর্ট করে, তারা হচ্ছে পেমেন্ট মাধ্যম হিসেবে বিটকয়েনকে অ্যাকসেপ্ট করেছে। আমরা চাইলে তাদের থেকে যে কোনো জিনিস অর্থাৎ তারা যেগুলো বিক্রি করে সেগুলো ক্রয় করে তাদেরকে আমরা বিটকয়েন প্রদান করতে পারি। সো বলতে গেলে বিটকয়েনের একটা ভালো পরিমাণ একটা ইউজ কেস রয়েছে যেটার ভিত্তিতে আমরা ইউজ করতে পারতেছি। সো ওই কয়েনটা অর্থাৎ ধরেন আদা, জেডপে, সিএসএনজি, এসএফপি এরকম যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি, তাদের সার্ভিস কী কী রয়েছে এ বিষয়টা আমাদেরকে প্রথমে দেখতে হবে। দেখার পর এই টোকেনটার রুট ম্যাপ দেখতে হবে। রুট ম্যাপের মধ্যে আমাদেরকে প্রথমে প্রাধান্য দিতে হবে যে ওই টোকেনটার ইউজ কেস ভিত্তিক কী কী নিউজ সামনের দিনগুলোতে আসতেছে। আসার পর অর্থাৎ লিস্টিং নিউজ সাধারণত তেমন রুট ম্যাপের মধ্যে থাকে না, এটা লিস্টিং নিউজ ওই প্রজেক্টের অর্থাৎ সার্ভিসের উপর ভিত্তি করে কিন্তু লিস্টিংগুলো হয়ে থাকে। যেমন ধরেন একটা প্রজেক্ট তখনই হচ্ছে বাইন্যান্স, কিউকয়েন এবং অন্যান্য এক্সচেঞ্জের সাইট যেগুলো বিগ বিগ এক্সচেঞ্জের সাইট রয়েছে সেগুলোতে লিস্টিং করে থাকে যখন ওই প্রজেক্টটার ইউজ কেস ভালো থাকে। ওই প্রজেক্টের টিম মেম্বার অর্থাৎ যারা অ্যাডমিন রয়েছে তারা হচ্ছে ভালো থাকে, অর্থাৎ ভালো পর্যায়ের মেম্বার হয়ে থাকে। অর্থাৎ ধরেন মনে করেন আপনি একটা প্রজেক্ট লঞ্চ করেছেন, ওই প্রজেক্টটার দেন হচ্ছে যারা হচ্ছে এই প্রজেক্টটাতে ইনভেস্টমেন্ট করবে তারা হচ্ছে আপনাকে দেখবে, আপনার ব্যাকগ্রাউন্ড দেখবে আপনি কী কী করেন। যেমন ধরেন বাইন্যান্সের সিইও হচ্ছে সিজেড, তিনি হচ্ছে বর্তমান অবস্থায় কী পর্যায়ে আছে এবং হচ্ছে এর আগে কী কী করছে তা দেখে কিন্তু বাইন্যান্সের অনেক কিছু আগেকার দিনে যখন হচ্ছে তেমন ভাইরাল হয় নাই তখন যারা ইউজার ছিল তারা এই ব্যাকগ্রাউন্ডটা দেখেছিল। সো এরকম একটা প্রজেক্টের যারা সিইও আছে এবং হচ্ছে অ্যাডমিন আছে তাদেরকে দেখতে হবে তারা কীরকম কাজ করে যাচ্ছে, সব কিছু দেখার ভিত্তিতে একটা প্রজেক্টে ইনভেস্টমেন্ট করতে হয়। সো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি ক্রিপ্টোকারেন্সির প্রাইস কখন অর্থাৎ উঠানামা কেন করে থাকে, বেশি উঠানামা অর্থাৎ ধরেন একটা প্রজেক্ট এখন বর্তমানে হচ্ছে 100 টাকা আছে সেটা কখন 1000 টাকা বা তারও বেশিতে চলে যায় অথবা কখন 1000 টাকা থেকে নিচে চলে আসে। যখন ওই প্রজেক্টটার তেমন নিউজ থাকে না তখনই হচ্ছে প্রজেক্টটা আস্তে আস্তে ডাম্পে চলে আসে এবং সার্ভিস ভালো থাকে না অর্থাৎ ইউজ কেস ভালো থাকে না, দেন হচ্ছে ওই প্রজেক্টটা থেকে মানুষ ইনভেস্টমেন্ট না করে ওই প্রজেক্টের টোকেনগুলো সেল দিয়ে চলে আসে, বেরিয়ে আসে, দেন হচ্ছে ওই প্রজেক্টের যে হোল্ডার কমে যায় এবং হচ্ছে সাপ্লাই বেড়ে যায়, ডিমান্ড কমে যায়, দেন হচ্ছে প্রাইস কমে আসে। সো এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কথা যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে বোঝাতে চাই, ডিমান্ড হলো চাহিদা এবং হচ্ছে সাপ্লাই হলো যোগান, অর্থাৎ যোগান যদি বেশি হয়ে যায় এবং চাহিদা যদি কমে যায় দেন হচ্ছে ওই টোকেনটার প্রাইস কমে যাবে। এবং আরেকটা বিষয় হলো যখন হচ্ছে চাহিদা বেড়ে যাবে এবং সাপ্লাই যোগান কমে যাবে দেন হচ্ছে প্রাইস বাড়ার সম্ভাবনা ক্রিট বেশি হয়ে থাকে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো নিউজ ভিত্তিক অ্যানালাইসিসের ভিত্তিতে অনেক নিউজ আসছে যেগুলোতে ভালো পরিমাণ পাম্প করে, সেগুলো যদি আমি বলতে চাই তাহলে ভালো এক্সচেঞ্জের সাইটে যখন লিস্টিং হয়ে থাকে তখন হচ্ছে পাম্প করে থাকে, ইভেন হার্ড ফোর্ক, তারপর যখন হচ্ছে কন্ট্রাক্ট, তারপর হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট আসে, তারপর তাদের নিজস্ব
কোনো কিছু লঞ্চ হয় থাকে অর্থাৎ মনে করেন আমি যদি একটা উদাহরণ দিতে চাই তাহলে মনে জেট পেকে উদাহরণ দিতে পারি। জেট পেতে তাদের নিজস্ব একটা ওয়ালেট আছে, ওই ওয়ালেটটা আমরা ইউজ করতে পারি এবং ওই ওয়ালেট ছাড়াও আমরা হচ্ছে সামনের দিনগুলোতে তাদের হচ্ছে মার্কেট প্লেস লঞ্চ হতে চলেছে, পাশাপাশি ক্রোম এক্সটেনশন আসতেছে যার ভিত্তিতে আমরা বিভিন্ন রিটেলার শপ থেকে ক্রয় করতে পারবো। এইরকম নিউজগুলো যখন বেশি পরিমাণ আসে এবং ভালো ভালো এরকম নিউজগুলো আসে তখন ওই টোকেনটা প্রাইস উপরের দিকে যেতে থাকে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কী কারণে হচ্ছে প্রাইস উঠানামা করে বেশি পরিমাণ। আমি এই না যে এটা বলতেছি না, মনে করেন একটা টোকেন হচ্ছে 100 টাকা আছে, সেটা 101 টাকা গেছে, আবার এদিকে কমে 99 টাকা আসছে, এই অ্যারাউন্ডের মধ্যে রয়েছে, এটাকে প্রাইস ওঠানামা তেমন বলা যায় না। সো ট্রেড যখন করা হচ্ছে তখন এইটুকু পরিমাণ আপ ডাউন করবে, কিন্তু যখন একটা টোকেন 10 টাকা থেকে 1000 টাকা বা 100 টাকা চলে যায় এটাকে প্রাইস উঠানামা বলা যেতে পারে। আশা করি আপনাদেরকে আমি পুরো কনসেপ্টটা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যদি কোনো ধরনের প্রশ্ন না থাকে তাহলে ভিডিওটা কেমন হয়েছে এবং পরবর্তী ভিডিও কী সম্পর্কে জানতে চান সেটা নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে।